শুক্রবার সকালে খোয়াইয়ের পদ্মবিল এলাকায় শ্রমিকদের একটি গাড়ি উল্টে যাওয়ায় কমপক্ষে আহত হয়েছেন 10 জন শ্রমিক। দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক সংস্থার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। জানা যায়, শুক্রবার সকালে 20-25 জন শ্রমিক একটি গাড়িতে উঠে ছনখলা থেকে পদ্মবিলের দিকে আসছিল। গাড়িটির গতি বেশি থাকায় গাড়িটি পদ্মবিল এলাকায় এসে উল্টে যায়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী 19 জন। না না, হইতে পারে, কেউ হালকা পাইছে। আমি তো যারা ভেজায় ঘুমাইছে, আমরা তো তিনটা তিনটে আনছি। তারা কি প্রত্যেকে বহিরাজ্যের না লোকালও আছে? লোকালও আছে আর আসামের আছে। নাকি হাইওয়ের কাজ করে? হাইওয়ে। কি নাম আপনার? আমার নাম সম্পদ দাস। পদ্মবিল বাজারের সামনে হাইওয়ে রুটে অ্যাক্সিডেন্ট হয়েছে গরুর সাথে। গাড়ি হয়েছে ট্রাক গাড়ি, কেমন? আর নাম্বার তো লাগে দেওয়া যায় TR01AB1798। কতজন আসতো গাড়িতে? 9 জন পাওয়া গেছে আমরা। টোটাল আপনার 9 জন রেস্কিউ করে হাসপাতালে আনছে? রেস্কিউ হসপিটালে আনছে। প্রায় তো আসাম গুয়াহাটি প্লেস, কেমন? কত সময় বানো এই ঘটনাটা? ঘটনা তো এখন যেটা বাজে ওই 10 মিনিট আগে। তাদের অবস্থা এখন কিরকম? সঠিক কাম এখন করতে পারবো না, গরিব নেই।